ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, আমি দেশের বাইরে থাকি স্বামী সন্তান নিয়ে, আমার একমাত্র ভাই আর বাবা আমার মার প্রতি খুব অবহেলা করে, বাবা কথায় কথায় রাগারাগি গালাগালি যেমনকি মারধরও করে, অনেক সময় আমার সাথেও যোগাযোগ করতে দেয় না। ভাইটা বউ পাগল, বউ নিয়ে আছে, মার দিকে খেয়াল করে না, মার মনে কষ্ট দেয়, কাঁদায়, মা দাসীর মতো সংসারে খাটে, মা সেখানে থাকতে চায় না। আমি এইদিকে মার কষ্টে খুব কষ্ট পাই। আমার কাগজপত্রের ঝামেলা না থাকলে আর স্বামী শ্বশুর বাড়ির সম্মতি থাকলে মাকে আমার কাছে রাখতাম। আমি খুবই মানসিক কষ্টে আছি, আমি কি করতে পারি আমার মার জন্য? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, এই ক্ষেত্রে বাবাকে বোঝানো উচিত এবং বাবা যার বুঝ মানে তাকে দিয়ে বোঝানো উচিত যে মারধর করা, গালাগালিজ করা এটা শরীয়তসম্মত না। তাই বাবা যার কথা মানে এবং যার কথা নেয়, যার সাথে সর্বদা উঠা বসা করে, বা ভালো একজন আলেম দিয়ে বোঝানো উচিত যাতে করে এই ধরনের কাজ পরিহার করে। বাকি থাকলো ছেলেকে মা বাবার কি গুরুত্ব, মা বাবা কি সে ব্যাপারে তাকে বুঝাতে হবে, জ্ঞান দিতে হবে, এবং ভাইকেও এই কাজই করতে হবে, উপদেশ দিতে হবে, উপদেশ দিতে হবে। অবশেষে যদি বাবা ভাই কেউ যদি শরীয়তকে ফলো না করে, মাকে মারধর করে, বা ভাই মাকে দেখতে চায় না, এমতো অবস্থায় আপনি তাকে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে পারেন যদি স্বামী সম্মতি দেয়, বা শ্বশুরবাড়ি যদি মানে সম্মতি দেয়, তাহলে এক্ষেত্রে আপনি তাকে দেখাশোনা করতে পারেন, যেতে আপনি তার মেয়ে স্বামীকে মানিয়ে যদি সম্মতি নেওয়া যায় যে মাকে নিয়ে আসতে চাই, যেহেতু মার খুবই কষ্ট, বাবাও বের করে দিয়েছে, ভাইও দেখতে চায় না, তো এক্ষেত্রে যদি আপনি সম্মতি দেন আমি আমার কাছে রাখতে চাই, তা আপনি কি বলেন? তো আলাপ আলোচনায় যদি সম্মতি দেয়, বাড়ির মানুষ যদি মেনে যায়, শ্বশুর বাড়ির মানুষ, তাহলে তাকে দেখাশোনা করতে কোনো অসুবিধা নাই। তবে এক্ষেত্রে সর্বপ্রথম বাবাকে বোঝানো উচিত, তারপর ভাইকেও বোঝানো উচিত, এবং যাদের বুঝ মানবে তাদেরকে দিয়েই বোঝানো উচিত যাতে করে এই ধরনের অবহেলা, গালাগালি, মারধর বা মা বাবার যে গুরুত্ব সেটা যেন ছেলেমেয়েরা বোঝে, সে ব্যাপারে জ্ঞান দেওয়া উচিত। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।